আসসালামু আলাইকুম। আজকে আমি রিলে কি এবং এটি কিভাবে কাজ করে এবং সেই সাথে ইলেকট্রনিক সার্কিটের রিলে কিভাবে কাজ করবে সেটা স্পেসিফিকলি এই চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। এখানে আমি দেখানোর চেষ্টা করেছি যে কুলিং সিস্টেমের কুলিং ফ্যান অটোমেটিক কিভাবে কন্ট্রোল হয় এবং রিলে কিভাবে কুলিং সিস্টেমের এই কুলিং ফ্যানকে অটোমেটিক্যালি কন্ট্রোল করে সেটি দেখানোর চেষ্টা করব। অটোমোবাইলে অর্থাৎ মোটরযানে মূলত দুই ধরনের রিলে ব্যবহার করা হয়, একটা হচ্ছে 4-point রিলে আর একটা হচ্ছে 5-point রিলে। সো এখানে কিন্তু আমি 4-point রিলে দেখানোর চেষ্টা করছি এবং ইলেকট্রনিক সার্কিটে বিশেষত 4-point রিলে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। সো এই রিলে হচ্ছে একটা ইলেকট্রিক্যাল ডিভাইস যেটি অটোমেটিক কন্ট্রোল সুইচ হিসেবে কাজ করে। যেহেতু আজকে আমরা 4-point রিলে আলোচনা করছি, আমি 4-point রিলে এখানে দেখানোর চেষ্টা করেছি। 4-point রিলের কিন্তু 4টা পয়েন্ট আছে, আপনারা দেখতে পাচ্ছেন এই রিলেতে কিন্তু 4টা পয়েন্ট আছে। এই 4টা পয়েন্টের স্পেসিফিক নেম আছে এবং সেই নামগুলো যদি আমরা এই ডায়াগ্রামের মধ্যে দেখতে চাই, রিলের একটা নাম হচ্ছে, একটা পিনের নাম হচ্ছে 30, আর একটা পিনের নাম হচ্ছে 87, একটি হচ্ছে 85 এবং আরেকটা হচ্ছে 86। সো এই রিলের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে কন্ট্রোল সার্কিট আর একটা হচ্ছে সুইচিং সার্কিট। 4-point রিলের 4টা পিনের ডিটেলস যদি আপনাদেরকে একটু এলাবোরেটলি আমি বোঝানোর চেষ্টা করি তাহলে রিলের ওয়ার্কিং প্রিন্সিপাল হয়তো আপনাদের আরেকটু ভালোভাবে বুঝতে সহজ হবে। সো আমি যদি একটু বলি যে এই পিন 30 পিন, দ্যাট মিন হচ্ছে পজিটিভ ফ্রম ব্যাটারি, পজিটিভ ফ্রম ব্যাটারি। অর্থাৎ এই রিলের যে পিন 30 পিন নাম্বার, এই পিন নাম্বারে 12 ভোল্টের একটা পজিটিভ লাইন আসে। সো আমরা বলতে পারি যে 30 পিন হচ্ছে পজিটিভ ফ্রম ব্যাটারি। এবারে আমি যদি বলি 87, তো হোয়াট ইজ দ্য মিনিং অফ 87? সো 87 দ্যাট মিন পজিটিভ টু লোড। সো 87 রিলের মধ্যে যদি 87 লেখা থাকে তাহলে বুঝতে হবে যে এই পিনের মধ্যে যে কানেকশনটা আছে সেটা হচ্ছে এখান থেকে, এই 87 থেকে লোডে গিয়েছে। অ্যান্ড এরপর হচ্ছে 85 রিলের মধ্যে যে 85 পিনটি আছে সেটি মূলত হচ্ছে গ্রাউন্ড হতে পারে, গ্রাউন্ড ফ্রম আর্থ হতে পারে অথবা ইসিউ হতে পারে। সো আমি গ্রাউন্ড ফ্রম আর্থ অথবা ইসিউ এটা কেন বললাম, কারণ এই রিলে কিন্তু ইলেকট্রনিক সার্কিটেও ইউজ হতে পারে এবং ইলেকট্রিক্যাল সার্কিটেও কিন্তু এই রিলে ইউজ হতে পারে। যখন ইলেকট্রিক্যাল সার্কিটে যখন এই রিলে ইউজ হবে তখন এই 85 গ্রাউন্ড অর্থাৎ গাড়ির যে কোনো একটা নেগেটিভ লাইন কিন্তু এখানে যুক্ত থাকতে পারে, এই জন্য বলা হচ্ছে গ্রাউন্ড ফ্রম আর্থ। আর যদি ইলেকট্রনিক সার্কিটে এই রিলে ব্যবহার করা হয় তাহলে আমরা বলতে পারি যে 85-এর মধ্যে গ্রাউন্ড যে সিগন্যালটা আসছে এটা কোনো একটা ইসিউ থেকে আসছে। সো আমি যেহেতু এখানে কুলিং সিস্টেমের কুলিং ফ্যান কীভাবে রিলের মাধ্যমে অটোমেটিক কন্ট্রোল হয় সেটা দেখানোর চেষ্টা করেছি, অর্থাৎ আমি এখানে ইঞ্জিন ইসিউ রিপ্রেজেন্ট করেছি এবং এই 85-এর মধ্যে যে নেগেটিভটা আসবে সেটা হচ্ছে মূলত ইঞ্জিন ইসিউ থেকে আসবে। সো রিলের 4-point রিলের আরেকটি যে পিন বাকি আছে যেটা হচ্ছে 86 মূলত হচ্ছে পজিটিভ ফ্রম ব্যাটারি। সো আমরা এটাকে 12 ভোল্ট নমিনাল ভোল্টেজ বলতে পারি। আমরা 4টা পিন সম্পর্কে জানলাম, এখন আমরা দেখব রিলে কীভাবে কাজ করে। রিলের প্রধানত দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ম্যাগনেটিক সার্কিট আর একটা হচ্ছে সুইচিং সার্কিট। সো ম্যাগনেটিক সার্কিটের মধ্যে সোলিনয়েড থাকে। সো আমি যদি একটা আপনাদেরকে সোলিনয়েডটা দেখানোর চেষ্টা করি, এই যে এখানে একটা রিলের মধ্যে সোলিনয়েড থাকে এটা আমি এখানে দেখানোর চেষ্টা করেছি। সো আমরা জানি যে সোলিনয়েডের মধ্যে নেগেটিভ এবং পজিটিভের মধ্যে পাওয়ার সাপ্লাই করা হয়, সেখানে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বা তড়িৎ চুম্বক তৈরি হয়। সে এর ফলে যেটা হবে, রিলের যে সুইচিং সার্কিট তড়িৎ চুম্বকের ফলে কানেকশন পাবে। সো আমরা বলতে পারি যে রিলে কন্ট্যাক্ট পাবে। আবার যখন এই 85 এবং 86-এর মধ্যে যদি আমরা পাওয়ার ডিসকানেক্ট করে দেই তাহলে স্প্রিংয়ের টেনশনে এটি আবার ডিসকানেক্ট হবে। এখন আমরা দেখব যে ইলেকট্রনিক সার্কিটে কুলিং সিস্টেমের কিভাবে এই কুলিং ফ্যান মোটর অটোমেটিক কন্ট্রোল হয়। অর্থাৎ আমরা খেয়াল করেছি যে যখন আমরা ইঞ্জিন স্টার্ট দিই সকালবেলা তখন কিন্তু কুলিং ফ্যান ঘুরে না, যখন ইঞ্জিন অপারেটিং টেম্পারেচার ওভার করে ঠিক তখনই কিন্তু কুলিং ফ্যান স্টার্ট হয়ে যায় টু রিডিউস এক্সেসিভ হিট ফ্রম রেডিয়েটার অ্যান্ড
ইঞ্জিন অফ, আমরা কিছুক্ষণ চালানোর পর যদি আমরা ইঞ্জিন অফ করি তখন কিন্তু আমরা খেয়াল করি যে কুলিং ফ্যান কিন্তু বন্ধ হয় না। সো ইঞ্জিন অপারেটিং টেম্পারেচার থেকে যখন এই টেম্পারেচার ডাউন করে তখন কিন্তু কুলিং ফ্যান বন্ধ হয়ে যায়। সো আমরা দেখবো যে এই ঘটনাটা কীভাবে ঘটে। সো আমরা একটু যদি এখানে চিত্রটি একটু দেখার চেষ্টা করি যে এখানে একটু রিলে, রিলের মতো অলরেডি আমরা ডিটেল ডিসকাস করেছি যে রিলের 30 হচ্ছে পজিটিভ ফ্রম ব্যাটারি অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন এটা এখন ডিসকানেক্ট 87 অ্যান্ড 30 ডিসকানেক্ট কন্ডিশনে আছে। এটা হচ্ছে 87 পিন হচ্ছে কুলিং ফ্যান মোটরে পজিটিভে যুক্ত হয়েছে এবং 85 যিনি ইসিইউ থেকে কানেকশন পেয়েছে এবং 86 এর মধ্যে কিন্তু নমিনাল ভোল্টেজ 12, যে ভোল্টেজ কিনা এই রিলের যে সিলিন্ডার আছে সিলিন্ডারকে অ্যাক্টিভ করার জন্য সাপ্লাই দেওয়া হচ্ছে। সো আমি প্রথমেই খেয়াল করি যে আমরা যখন সকালবেলা গাড়ি স্টার্ট দেই, স্টার্ট দেওয়ার সময় যদি আমরা ধরে নিচ্ছি অ্যাটমসফিরিক টেম্পারেচার 29 ডিগ্রি সেলসিয়াস, সো ইঞ্জিন যখন আমরা স্টার্ট দেই এই সিটিএস অর্থাৎ কুল্যান্ট টেম্পারেচার সেন্সর কন্টিনিউয়াসলি কারেন্ট টেম্পারেচার ইঞ্জিন ইসিউকে সিগন্যাল পাঠায়। সো ইসিউ যখন রিসিভ করে যে অপারেটিং টেম্পারেচার অফার করেছে অর্থাৎ আমরা ধরে নিচ্ছি যে 87 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ইঞ্জিন ইসিউ রিসিভ করেছে ফ্রম কুল্যান্ট টেম্পারেচার সেন্সর, ঠিক তখনই কিন্তু ইঞ্জিন ইসিউ থেকে গ্রাউন্ড সিগন্যাল রিলের 85 যায়। ঠিক তখনই আমাদের অলরেডি যেহেতু 12 ভোল্ট নমিনাল ভোল্টেজ রিলের সিলিন্ডারের মধ্যে দেওয়া আছে, যখন রিলের মধ্যে রিলের 85 ইসিউ থেকে যখন গ্রাউন্ড সিগন্যাল আসে ঠিক তখনই রিলের ম্যাগনেটিক কয়েল ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড বা তড়িৎ চুম্বকত্ব তৈরি করে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই রিলের ম্যাগনেটিক কয়েল যখন ইলেক্ট্রোম্যাগনেটিক বা তড়িৎ চুম্বকত্ব তৈরি করে তখন চুম্বকের টানে কী হয় এই যে সুইচিং সার্কিট অ্যাক্টিভ হয়ে এটা ক্লোজ করে দেয় অর্থাৎ অন করে দেয়, এর ফলে এই 30 থেকে পাওয়ার 87 হয়ে মোটরে সাপ্লাই হয়। তখন কি হয় মোটর ঘুরতে থাকে এবং রেডিয়েটর থেকে এক্সেসিভ হিটকে রিডিউস করতে হেল্প করে। আবার আপনি খেয়াল করবেন যখন ইঞ্জিন আপনি দীর্ঘক্ষণ চালানোর পর যখন ইঞ্জিন বন্ধ করেন তখন কিন্তু সঙ্গে সঙ্গে কুলিং ফ্যান বন্ধ হয় না, কারণ কুল্যান্ট টেম্পারেচার সেন্সর যতক্ষণ সিগন্যাল দিচ্ছে যে ইঞ্জিন অপারেটিং টেম্পারেচার উপরে আছে ততক্ষণ কিন্তু রিলে কন্ট্যাক্ট পজিশনেই থাকে এবং যখন ইঞ্জিনের প্রেজেন্ট টেম্পারেচার যখন 86 ডিগ্রি সেলসিয়াসের নিচে চলে আসে তখন ইঞ্জিন ইসিউ 85-এর মধ্যে রিলের 85-এর মধ্যে গ্রাউন্ড সিগন্যাল কাট অফ করে দেয় অর্থাৎ গ্রাউন্ড সিগন্যাল দেওয়া বন্ধ করে দেয়। এর ফলে কী হয় রিলে ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড বা তড়িৎ চুম্বকত্ব ক্রিয়েট হয় না বা তৈরি হয় না, এর ফলে স্প্রিংয়ের টেনশনে রিলের কন্ট্যাক্ট পয়েন্ট কিন্তু তার আগের পজিশনে চলে যায়, এর ফলে 30 থেকে 87-এ পাওয়ার সাপ্লাই অফ হয়ে যায়, এর ফলে কুলিং ফ্যান মোটর বন্ধ হয়ে যায়। এভাবেই মূলত ইলেকট্রনিক সার্কিটে একটা রিলে কাজ করে এবং গাড়িতে যত ধরনের ইলেকট্রনিক সার্কিট আছে প্রত্যেকটা সার্কিটে রিলে কিন্তু এভাবেই কাজ করে অর্থাৎ এটি হচ্ছে ইলেকট্রনিক সার্কিটের রিলের ওয়ার্কিং প্রিন্সিপাল। সো আগামী ভিডিওতে ইলেকট্রিক্যাল সার্কিটের রিলে কীভাবে কাজ করে আরও ডিটেল আলোচনা করব, সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।